তোমাদের আরেকটা জায়গা সরকারি ছাগল উন্নয়ন খামার একেবারে পাশেই চিটাং এর স্টেডিয়ামের বাইরে এত সুন্দর জায়গা আমি দেখি নাই লাইক না নাই সিলেটকে সেকেন্ড লন্ডন যেটা জন্য বলে সেটা হচ্ছে এটাই হোয়াটস গুড এভরিওয়ান দিস ইজ রেড ওয়ান এন্ড আজকে আমরা আছি সিলেটে সিলেট হচ্ছে বাংলাদেশের ফিফথ লার্জেস্ট সিটি And not only the city is very famous for their cha bagan, but also Bangladesh's sobche historic and famous Hojrot Shahjalal Mazar is also in Sylhet. And aajker video te amra pura Sylhet city ghurbo and we'll find out why Sylhet is also known as the second London. Acha guys, amra Shahjalal Mazar-er samne Jumma shesh holo and amra ekhane jacchi ekhon ekbar Mazar ta dekhbo. Mazar diye start kortechi amra erbar aste aste amra different different location e jabo. And aajke Friday dekhe Mazar-e eto manush chilo dari eta bolar moton na. সবাই ভিডিও করতেছে সবাই কেউ মানুষ কোনো মানুষ বাদ নাই যে ফোন দিয়ে ভিডিও করতে ক্যামেরা দিয়ে ভিডিও করতে সবাই ভিডিও করতেছে বাট যে ভিড় গাইজ অনেক ভিড় এখানে মানুষ প্রচুর অনেক মানুষ আমরা বেশিক্ষণ মাজারে থাকি না অ্যাজ মানুষ অনেক বেশি ছিল এন্ড গরম অনেক বেশি পড়তেছিল ও মাই গড কি গরম ওকে গাইজ তো এখন আমরা সিএনডি দুটে গেছি আমরা যাচ্ছি এখন ডাইরেক্ট সিলেট এয়ারপোর্টে মুখের সামনে চলে আসছে না আমি দেখে উঠি দেখতে উঠ ওকে তো আমরা যাচ্ছি সিলেট এয়ারপোর্টে And guys, Sylheter airport entrance eto lomba that tomader hete jete minimum 25 to 30 minutes lagbe. But rasta ta onek sundor chilo. Acha guys, to amar piche hocche ekhon Osmani International Airport Sylhet. Legit ami amole first time Sylheter airport e aslam. Onek sundor ar onek boro. I feel like Chittagong er airport theke onek boro. Chittagong er airport eto boro na. Je ekta je long rasta jeta dekhcho ota nai Chittagong eto lomba rasta. Acha amra ekhane beshi kon thakbo na airport e because abar jodi camera dekhle abar jhamela korar chances beshi so etar jonno amra shoot kore ekhoni bere jabo CNG dara kor. মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর লাগতেছে লাইক ভিতরেরটা তো ভিতরে বাট ইভেন চিটাং এর স্টেডিয়ামের বাইরে এত সুন্দর জায়গা আমি দেখি নাই লাইক না নাই ফ্লাইওভার আছে হাইওয়ে আছে বাট দেন এইসব গ্রিনারিজগুলো নাই আমাদের এই ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ কেন জানো বিকজ সিলেট আসলে সবাই জাফলং সাদা পাথর নাই তো ইউনো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা চলে যাবে বাট কেউ সিলেট সিটিটা দেখে না যেমন এই যে স্টেডিয়াম এয়ারপোর্ট অ্যান্ড দেন এইগুলো ওগুলো দেখো এটা কত সুন্দর এইটাই কত সুন্দর ওই জিনিসগুলোই তো কত সুন্দর আচ্ছা এনিওয়ে গাইজ আমরা লাইক আজকে আমাদের লাস্ট ডে মানে আমরা রাতে 10টা ট্রেনে সো আমাদেরকে প্রত্যেকটা স্পট একবার একবার করে হিট করে যেতে হচ্ছে সো চলো এখন আমরা উঠে যাব তারপর আমরা গেলাম আমার একটা সিলেটি ফ্রেন্ডের রেস্টুরেন্টে যেটার নাম হচ্ছে চা নাস্তা এন্ড রেস্টুরেন্টটা ভেরি রিসেন্টলি ওপেন হয়েছে আচ্ছা গাইস তো এখন আমরা আসলাম আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে তোমরা দেখলে সেটা হচ্ছে চা নাস্তা এটা হচ্ছে ওর ও হচ্ছে আমার ফ্রেন্ড ফায়াজ ও আসলো কোল কফি খেলা একটু এসির বাতাস খেয়েছি যে গরম পড়তেছে এসির বাতাস খেলাম আলহামদুলিল্লাহ এখন ও আমাদেরকে বলতেছে সিলেটকে কেন লন্ডন বলা হয় সেটা হচ্ছে একটা এরিয়া আছে সেটাকেও কি বলে ভ্যালি সিটি চলো দেখে নিয়ে আসি এখন ও আমাদেরকে নিয়ে যাবে ভ্যালি সিটি বাই দ্য ওয়ে এই রেস্টুরেন্টটা তোমরা যারা যারা চিটাং অথবা ঢাকা যেখানে থাকো না কেন যদি সিলেট আসো ডেফিনেটলি এই রেস্টুরেন্টে আসবে কি কি আছে আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে কোল্ড কফি আমি খাইছি পার্সোনালি অনেক মজা রেকমেন্ড করব আমি সিলেট আসলে চা নাস্তা ডেফিনেটলি আসবা এখন কোথায় ভ্যালি সিটি রাইট চলো ভ্যালি সিটি এটা বলে এখানে কাছে চলো হাঁটি And after that, আমরা যাই সিলেটের one of the finest society known as Valley City. And তোমরা এন্ট্রেন্সটা দেখেই বুঝতো সো দ্যাট সোসাইটিটা কত অ্যাডমাইরেবল সিলেট এটা মোস্ট পিসফুল এলাকা ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল এলাকা মানে ইটস ভেরি সিকিউর বাচ্চারা খেলতেছে দুলছে মহিলারা হাঁটছে যারা ইটস লাইক গুলশান গুলশান না গুলশান কিসে গুলশান তো হচ্ছে একটা মানে ওপেন এরিয়া যাই কি হচ্ছে আচ্ছা ইটস আ প্রাইভেট এরিয়া সবার নিজস্ব ফ্যামিলি এবং এখানে সবাই ফ্যামিলির মতো লন্ডনের ভাইব এখানে পাচ্ছি আমি না বিকজ এই তো মেইন আকর্ষণ যেটা লন্ডন লন্ডন সিলেটকে সেকেন্ড লন্ডন যেটা যেটার জন্য বলে সেটা হচ্ছে এটাই Like this is the reason and actually one of the reason right project hoyse na eta ekta compound er moton mane pichoni hocche bagan oh ta bagan pichoni thik pichoni wow acha it's like a compound bairer deshe koyekta compound thake je mane ekta
বাউন্ডারির ভিতর অনেকগুলো ভাষা থাকে। তুমি একটা সিলেটি ভাষা, তুমি একটা একটা চাঁদপুরী ভাষা কথা বলো। প্লিজ প্লিজ গো হেড ইট জাস্ট। কেমন আছো তুমি বলো, কেমন আছো তুই বলবি যে চিরাঙ্গে ভালো আছে, এটা একটু বলো প্লিজ। এটা সেরকম হবে না, তুই তুই জিজ্ঞেস কর ভাই ভাই তুমি কেমন আছো। আফটার রোমিং ভ্যালি সিটি আমরা একটা সিএনজি ঠিক করে চলে যাই আমাদের নিউ লোকেশনে। আমরা আছি এখন টিলাগড় ইকো পার্ক। এই তো এটা হচ্ছে টিলাগড় ইকো পার্ক। এখানে হচ্ছে সব এই বন জঙ্গল, তেমন কিছুই নেই। অনেকজন তো জিজ্ঞেস করলে কি কি আছে, সবাই বলছে রিডলাই আছে, ভিতরে না ঢোকা বেটার মানুষ বলতেছে। বাট আমরা এখন যাবো আমাদের নেক্সট লোকেশন, তোমরা দেখবো নেক্সট লোকেশনটা কি। বাট অ্যাকচুয়ালি মানে ভেরি ওয়েল নোন একটা লোকেশন। ওকে, তো এখন আমি দাঁড়াইছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। হ্যাঁ আচ্ছা, শোনো 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 আমি বলি। দেখো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ার হচ্ছে যে একটা ছেলের স্বপ্ন, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন যে ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানো। হ্যাঁ তাই তো, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ এখানে এসে ভর্তি যাও। আর যদি বাই এনি চান্স তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স না পাও, তাহলে পাশে আরেকটা ইউনিভার্সিটি আছে, তোমরা দেখবা চলো এই পাশে। তোমাদের জন্য যারা এখানে চান্স পাবে না, ওদের জন্য এখানে আরেকটা ইউনিভার্সিটি আছে, চলো। যারা যারা চান্স পাও নাই সিলেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওদের স্টুডেন্টসের জন্য, ওই স্টুডেন্টের জন্য দেখো, এই তো তোমাদের আরেকটা জায়গা, সরকারি ছাগল উন্নয়ন খামার একেবারে পাশেই, ইঞ্জিনিয়ারিং কলেজের একেবারে পাশে। না না, তোমরা যারা যারা দেখতেছো লাইক ইঞ্জিনিয়ার সাউথ দিয়ে, ইঞ্জিনিয়ার না হইতে পারলে সমস্যা নাই। এই তো সরকারি ছাগল উন্নয়ন খামার। আমিও কিন্তু একটা ইঞ্জিনিয়ার, ও কিন্তু একটা ইঞ্জিনিয়ার, আমরা সবাই ইঞ্জিনিয়ার। এখানে পড়তে লাভ নাই গাইস, তোমরা যারা চান্স পাও নাই এই। আচ্ছা আচ্ছা, অন্য জায়গায় কারেন্টলি আমরা আছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি কৃষি বিদ্যালয়। সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের কিন্তু অনেক কম, লাইক লেজিট 5-6 এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, দিস ইজ ওয়ান অফ দেম। এরপর অপোজিট হচ্ছে তোমার দেখো ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আর এটা পুরাটা হচ্ছে লাইক হোস্টেল আছে, ক্যাম্পাস আছে, লাইক এটা ফুল অনেক বড়, ইটস হিউজ, আমাদের চিটং ইউনিভার্সিটির মতন লাগতেছে এটা। আমাদের প্রত্যেকটা লোকেশন এমনি এমনি টাচ করে করে যেতে হবে, চলো এখন নেক্সট লোকেশনে যাই। এন্ড আমাদের নেক্সট লোকেশন অ্যাকচুয়ালি অনেক দূরে, সো ডে লাইট চলে যাওয়ার আগে আমাদের ওই লোকেশনে থাকতে হবে। রাইট নাও আমরা আছি এখন সিলেটের মোস্ট ফেমাস কলেজে। আমাকে সবাই বলছে এমসি কলেজ, এমসি কলেজ, এমসি কলেজ। এনে আমি এখন এমসি কলেজের গেটের সামনে, ভিতরে কয়েকটা আই ক্যান সি কয়েকটা রাজাদের পিকচার্স আছে, মানে পেন্টিং বলতে পারো, ওয়াল পেন্টিং। তো ওগুলো একবার যা দেখে আসতে পারি। হ্যাঁ যেটা বুঝতে পারতেছি এই কিংটাই এই কলেজটা বানাইছে আর কি, রাজা গিরিশচন্দ্র রায়। ওনার জন্ম তারিখ দেওয়া আছে, মৃত্যু তারিখও দেওয়া আছে। এই তো ওই তো তো লিখা আছে তো মুরা রিচার্ড কলেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা লেখা আছে এখানে, সব ইনফরমেশনস আছে এমসি কলেজের, মানে অল দ্য হিস্ট্রি ইজ ওভার হিয়ার। এখানে তোমরা পড়ে দেখতে পারো চাইলে, এখন তো এতগুলো পড়ার টাইম নেই আমাদের। বাট স্টিল যেটা নাই, যেটা বললাম মাত্র 18টা স্টুডেন্ট নিয়ে এটা চালু হয়েছে। অ্যান্ড হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য লেজেন্ড, যে যিনি এই কলেজটা চালু করছে। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি যেটা বুঝতে পারছি এমসি কলেজ অনেক ফেমাস, কারণ আমি সিলেটে আসার পর আমার সবাই বলতেছে এমসি কলেজ, এমসি কলেজ, এমসি কলেজ, এমসি কলেজ নামটা অনেক শুনছি। নাইস, মাশাল্লাহ, ভালো, অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, ইট ইজ ভেরি অসম দ্যাট কত বছর ধরে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখনো চলতেছে। 1892 লাইক ইভেন ব্রিটিশের আগে শুরু হয়েছে এটা, আর এটা এখন বাংলাদেশ হয়ে গেছে, সিলেট হয়ে গেছে। আচ্ছা তো এখন আমরা উঠতেছি এমসি কলেজের উপরে, আর্টস বিল্ডিং উঠতেছি সামনে। হ্যাঁ ওয়াও, অ্যান্টিক লাগতেছে, অনেক অ্যান্টিক লাগতেছে আর্টস বিল্ডিং, পুরোনো বিল্ডিং, বিল্ডিংটা অনেক পুরোনো। আচ্ছা তো এইটা অনেক বড়, এটা পুরোটা এটা কভার করা পসিবলই না, আমরা এন্টার করতে পারবো। আর আমরা এখন কয়েকটা পিকচার তুলবো, কয়েকটা পিকচার তুলে আমরা আমাদের নেক্সট লোকেশনে যাবো, অনেকটা অ্যাড হয়েছি। দিস ইজ সাস্ট, এই তো দ্য মোস্ট ফেমাস ইউনিভার্সিটি অফ সিলেট। অ্যান্ড হ্যাঁ আমরা এখন এখানে ঢুকবো, বাট এই তো এখানে একটু দাঁড়ালাম জাস্ট এই জিনিসটা দেখার জন্য। এদের এন্ট্রান্সটা কিন্তু অনেক সুন্দর, এই দেখো এন্ট্রান্সটা দেখো, ইউ গাইস ক্যান সি দ্য এন্ট্রান্স, এন্ট্রান্সটা অনেক সুন্দর। নেম প্লেট আর আমি জানি না কি বলে, বাট এটা অনেক সুন্দর একটা ডিজাইন করছে, যেখানে ওরা ওদের নামটা লিখছে, আই লাইক ইট। আমি বুঝি না বাট সিলেটের ফেমাস এরিয়াগুলোর এন্ট্রান্স এত লম্বা কেন, দ্যাট লেজিট তোমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে জাস্ট টু গো ইনসাইড। ওকে তো এখন আমরা আছি সাস্টে, তো এটা আমরা এটা হচ্ছে সাস্ট অ্যান্ড ইটস হিউজ, চিটাংয়ের সিইউর মতন, চিটাং ইউনিভার্সিটির মতন, অ্যান্ড হিউজ আছে এরিয়াটা। এই দেখো এখানে ওদের নিজস্ব বাস আছে,
অনেকগুলো বাস, লাইক ইউ ক্যান সি এখানে অনেকগুলো বাস আছে। হ্যাঁ, ঢুকতে অনেক সময়, তোমরা পাথওয়েটা তো দেখছো কত লম্বা, সাস্ট অনেক সুন্দর আছে। আমরা দেখি আমরা যদি এটা আমাদের অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা হার্টের এনার্জি নেই, ওইখানে তোমাদের একটা পার্ট দেখালাম, ভিতরে কত লম্বা একটা রাস্তা আসলাম। অ্যান্ড এখানে তো এগুলো আর বিকার ভিতরে সব ক্যাম্পাস, সিউর মতন, ঢাকা ইউনিভার্সিটির মতন, আর আর কি আছে আর কি আছে, চুয়েটের মতন, গুয়েটের মতন। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা আমাদের লাস্ট আরেকটা স্পটে যাব, তারপর আমাদের সিলেট ডান। মোটামুটি আমরা সিলেট সব কভার করে ফেলছি, শহরে যা ছিল সব কভার করে ফেলছি, মানে যার থেকে যেটা শুনছি সেটাতেই গেছি। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি নেক্সট আমাদের লাস্ট স্পটে, এখানে দেখাচ্ছি। কারেন্টলি আমরা আছি দোবাদিগির পার, ইয়াস আমরা আছি দোবাদিগির পার। দিস ইজ দ্য ভিউ, লাইক ইনসেইন বাই ফার, অনেক সুন্দর লাগতেছে এটা। টিল নাও এটা আমার কাছে বেস্ট লাগছে, দেখা যা এটা আমার চিটাঙ্গের বোট ক্লাব, বোট ক্লাব লাগছে। নাইম কেমন লাগছে এটা? এটা আমাদের লালদিঘি ভাই, কি বলস, লালদিঘি জাম্বুরি পার্কের মিক্স। আমরা পুরো জায়গাটা চক্কর দিছি এখন। গাইস, তোমাদের যদি আমার ফেসটা দেখে একটু ফ্রেশ লাগতেছে অথবা নাইমের ফেস দেখে ফ্রেশ লাগতেছে, কারণ আমরা মসজিদে গেছিলাম, উজু টুজু করে নামাজ পড়ছি, সারাদিন নামাজ পড়ে ফেলছি, বিকজ অ্যাজ উই আর ট্রাভেলিং সো আমরা কসরে নামাজ পড়ছি। অ্যান্ড আরেকটা কথা যেটা আমি অলওয়েজ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, সেটা হচ্ছে যে যদি লাইফে সাকসেস পেতে চাও তাহলে প্রে ফাইভ টাইমস এ ডে, পাঁচ অক্ট নামাজ পড়বা, এটা আমার প্রত্যেকটা ভিডিওতে থাকবে, কিছু করার নেই। গাইস, এখানে খাবারগুলো আমার দেখে তত অ্যাপিলিং লাগতেছে না, বুঝছো, আমার অ্যাপিলিং লাগতেছে না। মামা বলছে চটপটি অ্যান্ড ফুচকা খেতে, বাট দেন পসিবল না, কারণ আমরা আজকে পুরো ট্রাভেল করবো, ট্রেনে থাকবো, সো যদি উল্টা উল্টা কিছু হয় তো ওই রিস্ক আমরা নিচ্ছি না, দ্যাটস ওয়াই উইল গো অ্যান্ড হ্যাভ সাম নর্মাল ফুড। সো চল এখান থেকে বের হই। ওকে, তো আমরা এখন নাস্তা করতেছি, এখানে ডিম আছে, আমি ডিম ওদের জন্য, সবজি আছে, আর এখানে গ্রিল, আমি গ্রিল নিছে, আমি এত কিছু খাবো না, আমি জাস্ট গ্রিল খাচ্ছি, গ্রিলের টেস্ট করে দেখি। বাট একটা জিনিস কেন, গ্রিলটা অনেক ছোটো পড়ছে, এত বড় না, এমনি আগে ফার্স্টে চিকেন দিয়ে খেয়ে দেখি। চলে মোটামুটি সস দিয়ে খেয়ে দেখি গ্রিল, সস ভালো আছে। এখন একটু ডিমটা দেখি, এটা সবজি, সবজি আমি খাবো না, আমি ভিগান না ভাই, আমার খাইতে ইচ্ছা করতেছে না এখন সবজি, আমার ওগুলাকে ইচ্ছা করতেছে, সো আমার থেকে ভিগান কিছু এক্সপেক্ট করিও না। নাইম কি বল, কেমন লাগতেছে গ্রিলের দশ ভাগের এক ভাগ তো আমি নিয়ে নিছি, গ্রিল অনেক ছোট করছে, এত ছোট কেন, গ্রিলটা অনেক ছোট ভাই, গ্রিলটা এত ছোট দিচ্ছেন, ভাগ্য ভালো তোমরা গ্রিল নাও না ভাই। অ্যান্ড আমরা আমাদের ডিনার করে নিই, অ্যান্ড দেন চলে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, উইচ ইজ কিং ব্রিজ। এটা এই ব্রিজটার নাম হচ্ছে কিং ব্রিজ। সো তোমরা অপোজিটে তো দেখলে একটা ক্লক টাওয়ার, যেটা দেখলা মানে এটা ক্লক টাওয়ার বলতে পারো, এটা সৌদি আরবের যে ক্লক টাওয়ার আছে এরকম, আমাদের সিলেটে একটা ক্লক টাওয়ার আছে। অ্যান্ড এই সিটে তোমরা আসো, এদিকে এদিকে, এই তো এখান থেকে হচ্ছে ইউ লেজিট ক্যান সি দ্য সার্কিট হাউস, এখানে এটা হচ্ছে লাইক শেখ হাসিনা আসলে এই বাসায় আসে, বুঝছো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আসে উনি এই বাসায় আসে। তো সার্কিট হাউসটা কিন্তু অনেক সুন্দর, চিটাঙ্গের যে সার্কিট হাউসটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম মানে দেখা যায় না, এত ওপেন না, বাট এখানে কিন্তু অনেক অনেক ওপেন স্পেস আছে, তুমি দেখেন তো লেগে কত সুন্দর লাইটিং আছে, স্ট্যাচু একটা মানে একটা আর্ট আছে এখানে একটা, অ্যান্ড দেন এন্ট্রেন্সটা পুরো দেখতে পারতেছো, বাট চিটাঙ্গেরটা কিন্তু দেখা যায় না, চিটাঙ্গটা অনেক বাউন্ডারিজ দিয়ে রাখছে, বাট হ্যাঁ সুন্দর সেরকম। অ্যান্ড এখান থেকে আমরা আস্তে ধীরে চলে যাবো রেলওয়ে স্টেশনের দিকে। হ্যাঁ, এই ব্রিজটা ক্রস করছে রেলওয়ে স্টেশন, সো এখন দেখা হচ্ছে ডাইরেক্ট রেলওয়ে স্টেশনে। হোটস গুড এভরিওয়ান, উই আর নট গুড, পিছে দেখতেছে ট্রেন, তার মানে এখন আমাদের টাইম চলে আসছে সিলেটকে টাটা বাই বাই করা। সো গাইস অনেক টায়ার্ড হয়ে গেছি, বেশি কিছু বলবো না, হোপফুলি জাস্ট সিলেটবাসীরা যারা আসো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আই ট্রাইড মাই বেস্ট, হোপফুলি আমি সিলেট দেখাতে পারছি তোমাদেরকে সুন্দর করে, যদি কোনো ভুল ভাল হয়ে থাকে স্পেশালি সিলেটি মানুষদেরকে বলতেছি আমি, দেন ইউনো ফর গিভ আস, মাফ করে দিও, সরি বলে দিচ্ছি আমরা, কারণ আমরা নতুন। অ্যান্ড ইয়া সিলেট ওয়াজ গুড বাই ফার, সিলেট ওয়াজ গুড, চিটং থেকে আমার কাছে বেটার লাগছে ওয়েদার সব কিছু মিলে, বিকজ সিলেটে মানুষও অক্সিজেন ব্রিথ করে, চিটংয়েও অক্সিজেন ব্রিথ করে, বাট ঢাকাতে থেকে অক্সিজেন ব্রিথ করে না, কার্বন মনোক্সাইড ব্রিথ করে, যারা যারা কেমিস্ট্রি স্টুডেন্ট ওরা বুঝতেছে কার্বন মনোক্সাইড। আমি একটা কথা বলতে চাই ভাই, মুঝে ঘর জানা হ্যায়। এনিওয়ে গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকু, হোপফুলি তোমরা এনজয় করছেন। ওয়ান মোর থিং, সাবস্ক্রাইব।